আবারও ভাইরাল হলেন সঙ্গীত শিল্পী নোবেল। এবার কুড়িগ্রামে মঞ্চে উঠে অসংলগ্ন আচরণ শুরু করেন এই গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেছেন তিনি। তার এমন আচরণে মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে যায় উপস্থিত দর্শকেরা, এমনকি খেপে গিয়েও দর্শকেরা জুতা ও পানির বোতল ঢিল ছোড়েন নোবেলের দিকে। পরবর্তীতে আয়োজনকারীরা নোবেলকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। এমন ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। অনুষ্ঠানে রাত 9টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে উঠেছিলেন 11:30টার দিকে। এ সময় গানের মাঝেই বিভিন্ন বিষয়ে বেশ আপত্তিকর কথা বলেছেন তিনি।